এআর ডিজিটাল সাউন্ড পেজেন্টস বিরুদ্ধে তারা পরিকল্পনা করে নবী মোহাম্মদ রসূলুল্লাহর ধ্বংসকে যদি ধর্মটাকে যদি ধ্বংস করা যায় ধ্বংস করতে পরিকর বদ্ধ পরিকর তারা আল্লাহ নবীর সরাসরি নিষেধ করতে পারলেন না তাই তারা একটি টেবিল তৈরি করলে ও আমাদের আলামিন ও আমাদের সত্যবাদী আমানতদার তোমরা এক কাজ করো তোমাদের ধর্ম তোমরা পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব হবে না বরঞ্চ একটি কাজ করা যাক তোমরা যারা ইবাদত করো নিরাকার আল্লাহ আমরা 15 দিন ইবাদত করি সেই নিরাকার তোমাদের সঙ্গে আল্লাহ আবার 15 দিন পরে তোমরা আবার আমাদের ঠাকুরের দেবতার পূজো করবে তাই অন্য জাতি আমার ভাই নয় অন্য জাতি আমার প্রতিবেশী অন্য জাতি আমার প্রতিবেশী প্রতিবেশীর উপরে হক আছে কিন্তু রক্তের ভাই কলেমার ভাই ঈমানের ভাই তার থেকে দায়িত্ব বেশি এটা যখন মুসলমান গুরিয়ে ফেলবে তখন তার ঈমান বিকিয়ে বেঈমানের রাস্তা কাফেরের রাস্তা ধরে ফেলবে সে আজকে গোটা বিশ্বের জমিনে যে মুসলমান অন্য জাতিকে নিজের বলে পরিচয় দিতে চায় আমার ভাই তারা নিজেদের বজ্রাঘাত নিজেরা মাথায় ফেলে বসে আছে ঈমানের জায়গা থেকে আমাকে পরীক্ষা নিতে হবে কোরআন হাদিস হলো আমার বড় ঈমান সেই কোরআন হাদিসে যে ডিসিশন দিয়েছে ওটাই হলো আমার জীবনের শিরোধার্য কথা ঠিক না ভুল জোরে মুসলিম সমাজ আজকে বড় খারাপের দিকে চলছে বাবা আল্লাহ নবী যখন দিনের রাস্তায় দাওয়াত দিতে এসেছে এসো সামনে এসো আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছেন বিশ্ব নবীর প্রতি সমস্ত তিক্ততা বিশ্ব নবীর বিরোধিতা করে এক শ্রেণীর তার বংশের মানুষ এমনকি নিজের চাচা আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কথা ঠিক না ভুল জোরে বলেন আল্লাহ নবীকে যখন রুখতে পাচ্ছেন না তখন তার একটা টেবিল তৈরি করলো টেবিল তৈরি করে কি বলল যে হে ভাতিজা মোহাম্মদ সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার ধর্ম পালন করছো ঠিক আছে পালন করো এসো আমরা দলদুলি না করি একটা টেবিল তৈরি করি এই টেবিলের ভিতরে আলোচনা হবে এটাই তুমি তোমার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করবে এটা হবে না তোমার ধর্মীয় অনুষ্ঠানে আমি যাব তুমি 15 দিন আমার পৌত্তলিকতার ইবাদত করবে ঠাকুর পুজো করবে আমরা 15 দিন আবার তোমার নিরাকার আল্লাহর ইবাদত করব এইখান থেকে জন্ম হয়েছে সেকুলার মাথায় ঢোকে না বোধহয় বুঝাতে পারলাম না আল্লাহ রসুলকে কাফেরেরা প্রস্তাব পেশ করেছিলেন যে আপনি যে নিরাকার ইবাদত নিরাকার সেই আল্লাহর ইবাদত বান্দিগি করছেন ওই নিরাকার আল্লাহর ইবাদত বান্দিগি আমরাও 15 দিন করি আপনি 15 দিন আমাদের এই লাত উজ্জার ইবাদত করেন বিশ্বনবী কি উত্তর দেবে খুঁজে পাইনি আমি কিন্তু সূরা কাফিরুনের শানে নুজুল বলছি কোরআন থেকে বিশ্বনবী চুপটি মেরে চুপ করে বসে আছে লাজবাব নবীর মাথা হেঁট হবে আল্লাহ সহ্য করে কথা বলেন না কেন নবী মাথা নিচু করে থাকবে আল্লাহ চায় চান না তামাম কায়নাত ধ্বংস হয়ে যাক আমার নবীর মাথা যেন নিচু না হয় একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা পরিকল্পনা করে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধ্বংসকে যদি ধর্মটাকে যদি ধ্বংস করা যায় ধ্বংস করতে পরিকর বদ্ধ পরিকর তারা আল্লাহ নবীর সরাসরি নিষেধ করতে পারলেন না তাই তারা একটি টেবিল তৈরি করলে ও আমাদের আলামিন ও আমাদের সত্যবাদী আমানতদার তোমরা এক কাজ করো তোমাদের ধর্ম তোমরা পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব হবে না বরং একটি কাজ করা যাক তোমরা যারা ইবাদত করো নিরাকার আল্লাহ আমরা 15 দিন ইবাদত করি সেই নিরাকার তোমাদের সঙ্গে আল্লাহ আবার 15 দিন পরে তোমরা আবার আমাদের ঠাকুরের দেবতার পূজো করবে কেউ যেটা শুনে না শুনে সে জোরে বলো কেউ যেটা দেখে না দেখে সে কেউ যেটা পারে না পারে সে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার হাবিব লাজবাব হয়ে গেছে হাবিবকে উত্তর দিতে হবে না আমি আল্লাহর তরফ থেকে উত্তর দিয়ে দিলাম একবার জোরে বলেন জোরে হবে না ইয়েস এটাই হলো আমার ধর্ম আজকে কোথায় আছো মুসলমান সমাজের উন্নতির জন্য এত চিল্লাচিল্লি ধর্মের উন্নতি হয় না কেন কথা বলছেন না কেন চিনেপুর এলাকার রাস্তা খারাপ হয়ে গেলে তকমা লাগাচ্ছ হারামখোর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস সমাজের উন্নয়ন দরকার কিন্তু ধর্মকে জবাই করে নয় কথা বুঝতে পারছেন না সমাজের উন্নয়ন হোক অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ হোক কিন্তু যিনি প্রতিবাদ করবেন যে মুসলমান প্রোটেস্ট করবেন তিনি তার ধর্মের জায়গায় ক্ষতিগ্রস্ত না তো যদি তার দ্বারাই ধর্ম ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই মুসলমান প্রতিবাদ করে যদি মারা যায় এর ঠিকানাও জাহান্নাম রাজা তোর কাপড় কোথায় ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা নবী আমার দিন দুনিয়া বাদশার হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মাথা নিচু করে বসে রয়েছে সমস্ত কাফেরেরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জব্দ করে ফেলেছি আর উপায় নাই আর উপায় নাই আমার আল্লাহ সইতে পারে না আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে জানিয়ে দিলে ও আমার জিবরিল আমি দেরি করো না আমার হাবিবের সের মোবারক নিচু হয়ে গিয়েছে আমার হাবিব মাথা গুলতে পারে না তাই আমি আল্লাহ আমার হাবিবের হয়ে আমি আল্লাহ নিজে মোকাবেলা করে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত আলোচনা বৈঠকে যা কিছু ওরা চেয়েছিল যা কিছু ওরা বলেছিল আল্লাহ পাক নোট করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সমস্ত কাফেররা নবীকে বলল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন তোমরা যারা ইবাদত করো ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও আমি আল্লাহ তাআলার হাবিব বলছি তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না তোমরা যারা উপাসনা করো আমি তার উপাসনা করি না আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিলে লা আবুদু মা তাআবুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু হে আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদেরকে জানিয়ে দাও তোমার ইবাদত আর আমার ইবাদত এক নয় পৃথিবীর জমিনে আমি যারে বাগাত করি তিনি হলেন অহাদাহুলা শরীকালা তানা সমকক্ষ পৃথিবীর জমিনেতে আর কেউ না আরো জোরে বলুন সুবহানাল্লাহ কাফেরেরা অবাক হয়ে রয়েছে এতক্ষণ তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা নিচু করেছিলেন গুটি সাজাচ্ছিল
একবার জোরে বলবেন না। নবী ইউনিভার্সিটিতে পড়িনি আমি, শাহনাজের মতো ডিগ্রিধারী মলি সাহেব হইতে পারিনি। তিনি যে মলি সাহেবের জন্মদাতা, একবার জোরে বলে। কাফেরদের চুক্তি তো রসুলুল্লাহ মেনে নিতে পারতেন, কথা বলেন না কেন? আজকে যখন উন্নয়নকে কেন্দ্র করে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে রসুলুল্লাহর আদর্শের উপরে স্টেজের উপরে গিবত গিল্লাত পরনিন্দা মিথ্যার প্রতিশ্রুতির ফুলঝুরি চড়ে, সেখানে আমি রসুলুল্লাহকে সাইন বোর্ড রেখে যদি আমার নবীকে সাইন বোর্ড হিসেবে ব্যবহার করি, আমার ইসলাম ক্ষতি আর বেদিন বেঈমানের দ্বারা করা লাগবে না, আমার দ্বারাই হতে শুরু হয়েছে। কথা বলছেন না কেন? আমার দ্বারাই হবে। আল্লাহ রসুল বলেছিলেন আমার ইসলাম নষ্ট করার জন্য বেদিন বেঈমানদের দরকার হবে না, আমার ঘরেতেই জন্ম নেওয়া কিছু মুনাফিক কুলাঙ্গার জন্মাবে, এরাই শেষ করবে ইসলামটাকে। বুঝতে পারছেন না আজকে মুসলিম সমাজের অবস্থাটা কি? চিনে পুকুরের রাস্তা খারাপ হয়ে গেছে, এর জন্য শত মুসলমান দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে, বেঈমান নেতা মানিকর নেতা কাঠখন নেতা যাই বলেন প্রতিবাদ করছিস কর, সারাদিন নামাজ পড়েছিলিস? আলোচনা বুঝতে পারেননি। আল্লাহর নবী বললেন আদ দুনিয়া ও মাজরাতুল আখেরাত, দুনিয়া হলো তোর জন্য আখেরাতের ক্ষেত বাড়ি। একবার জোরে বলবেন না, তুই দুনিয়ার গুরুত্ব এত দিচ্ছিস, ওই রাস্তাটা যেদিন সোজা হবে সেই দিনে যে তুই চলতে পারবি বেঁচে থাকবি, আগে ওই গ্যারান্টিটা দেখা। কথা বলছেন না কেন? গ্যারান্টি আছে? এই স্টেজ থেকে আমি নেমে ওই পর্যন্ত যাব, গ্যারান্টি আছে? তাহলে এ উন্নয়নের চিন্তা এত মাথায় ঢুকে গেল, আর যার কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে গ্যারান্টি দেয়া হয়েছে তোর মৃত্যু হবেই, কুল্লু নাফসিন জাইকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রভু তোকে ডাকলে পৃথিবীর কোনো শক্তি নেই নেতা মন্ত্রী নেই তোকে বাঁচায়, আমি যদি ডাক দেই কারুর বাবার ক্ষমতা নেই তোকে আটকায়, কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই আটকায়, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারে আমার দেবা রুহু আবিষ্কার করতে পারবে না। একবার জোরে বলে, জোরে হবে না? সুবহানাল্লাহ, আমি আল্লাহ যখন তোকে ডাকবো তোকে যখন ডেকে নেব রাস্তা দেখবি পাকা হয়েছে, তুই মালটা আর নেই, তোর দুনিয়ার রাস্তা আগে দরকার না কবরের রাস্তা আগে দরকার? আমার আলোচনা মাথায় ঢোকে না। আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে জানিয়ে দিই গরে ও মাসাবারা ও মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে আমার উম্মতে উম্মতিরা পৃথিবীর জমিনে দুনিয়া 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 করে দিনকে ভুলে যাবে, ও মাসাবারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে তোমাদের সাবধান বাণী দিয়ে গেলাম, দুনিয়াকে তোমরা খেয়ে ফেলবে, দুনিয়া জানো তোমাদের না খায়, দুনিয়াকে তোমরা ভক্ষণ করে ফেলবে, দুনিয়া জানো তোমাকে না খেয়ে ফেলে, কারণ দুনিয়া যদি তোমাকে ভক্ষণ করে দুনিয়ার বেদিন বেঈমানেরা তোমাকে ভুল রাস্তায় চালনা করবে, আর দুনিয়াকে যদি তুমি খেতে পারো দুনিয়াকে যদি তুমি ভক্ষণ করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি পৃথিবী এক জায়গা হয়ে গেলে তোমার পাটা ইসলাম থেকে স্লিপ খাবে না। জোরে হবে না? সুবহানাল্লাহ, আমরা দুনিয়া খেয়ে ফেলেছি রে বাপ, দুনিয়া আমাদের খেয়েছে। আলোচনা মাথা ঢুকছে? আমরা যদি দুনিয়া খেয়ে ফেলতে পারতাম তাহলে এই 10,000 টাকার মোবাইলের ভিতরে হিন্দি গান দেখতাম না। আমার আলোচনা মাথায় ঢোকে না বোধহয়। আপনাদের সব কাহিনীর ব্যাপার থাকে তো, আমি তো সে কাহিনীর বক্তা না, আপনারা তো খুব ভালো করেই জানেন, সমাজ যাচ্ছে বাস করে আর আমরা কাহিনী নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমার মুসলিম সমাজ, আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়েরা অন্যায় রাহাজানিতে
জীবন বিসর্জন দিতে প্রস্তুত, ইসলামের জন্য দিতে প্রস্তুত নয়। দুনিয়ার জন্য সব করতে রাজি, ইসলামের জন্য আখেরাতের জন্য রাজি নেই। আমার এই মুসলিম সমাজকে নিয়ে ভাবার মানুষগুলো কই? ভেবেছিলেন মুজাদ্দিদে জামান, একবার জোরে বলুন, এই সমাজের উন্নয়ন হোক আর না হোক, আমি আবু বাকার, আমি আবু বাকার, এই সমাজের মানুষের উন্নতি হোক আর না হোক, আমি আবু বাকার চাই। আমার এই কলেমা পড়নে বলা মুসলমানের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কটা ভালো থাক, সবার দুনিয়া থাক, আমার রসুলের উম্মাতকে আল্লাহ আল্লাহ রসুল থাক, একবার জোরে বলুন। এটা ছিল আবু বাকারের আন্দোলন, এটা ছিল মুজাদ্দিদে জামানের আন্দোলন। সেই আন্দোলন আমরা ভুলে গেছি রে বাবা, সেই জন্য আজকে মুসলিম সমাজে এত জেনাবা বিচার, সেই জন্য মুসলিম সমাজে এত সুদখোর, সেই জন্য মুসলিম সমাজে এত অন্যায় ব্যবিচার চলছে, অনাচার চলছে। তারপরেও আমরা চিল্লাচ্ছি না, সত্য প্রতিষ্ঠিত করব। এ রাজা তোর জামা কোথায়? উলঙ্গ রাজা কবিতা পড়েননি? রাজা উলঙ্গ জনসমক্ষে হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু শ্রোতা বলছে বাহ বাহ বাহ, সবাই বাহা বাহা দিচ্ছে। উলঙ্গ রাজা হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই বাহা বাহা দিচ্ছে। কিছু লোক মনে করছে রাজা পোশাক পরে আছে, আসলে যে পোশাকটা পরে আছে খালি চোখে দেখা যায় না। মাথায় ঢোকে ওয়াজ, নিজেকে জাহির করার জন্য ইসলামকে ছোট করতে একবারও আমরা পিছু হইনি। আমরা ভাবিনি যে আমি বেঁচে থেকে আমার কাছে যদি আমার ইসলাম না থাকে আমার এক পয়সা মূল্য নেই। নবিয়ানা মেম্বারে চলছে অবৈধ শরিয়াত বিরোধী কার্যকলাপ, সেগুলো আজকে আমরা বোট করে ফেলেছি। এটা ইসলামের বিরাট বড় একটা খেলা। বিশ্বনবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাবা সাহাবীরা আমি রসুলুল্লাহ বলছি, এমনই একটা দিন আসবে আমার উম্মতরা ধনী হয়ে যাবে, আর এই ধনী হওয়ার কারণে তাদের কাছ থেকে ইসলামটা গরিব হয়ে যাবে। হয়েছে? হয়েছে বলেন। আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে এই সোনপুর চিনেপুকুর এলাকার মুসলমানদের ঘরগুলো সব মাটির ছিল। চুপ করেছেন কেন? মাটির ছিল। 25 বছর আগে চিনেপুকুর গ্রামে খুব রেয়ার 2-3টে বাড়ি হয়তো পাকা ছিল কিনা, সব মাটির বাড়ি, সব খোলার টালি, সব অ্যালবেস্টার, সব খড়ের, কিন্তু ওই মাটির দেয়াল, মাটির ঘরের ভিতর থেকে কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজের সুশীল সুন্দর আওয়াজ পাওয়া যেত। আছে? আর ঘর পাকা হয়ে গেছে, ইসলাম ফাঁকা হয়ে গেছে, বরঞ্চ রাত 12টার পরেও হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। তাহলে যে মুসলমান সমাজের উন্নয়নের জোয়ারের ঝাঁপ মেরে ঘরটা পাকা করে ফেলেছে, ওর কাছে ওর ইসলাম নেই, ফাঁকা হয়ে গেছে। যদি ওর ঘরে ইসলাম থাকতো, ওর যদি উন্নতি নাও হতো, ওর ঘরটায় আল্লাহর রহমত নাজিল হতো, একবার যদি বলুন সুবহান। সেই জন্য দুতলা ঘর হয়েছে, ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলছেন না কেন? দুতলা ঘর হয়েছে, ঘরের ভিতরে শান্তি নেই, কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। 200 টাকা জলসার চাঁদা চাইতে গেলে কলগে ফেটে যায়, 200 টাকা জলসার চাঁদা চাইতে গেলে মুসলমানের কলগে কেঁপে যায়, অভাব দেখা দেয়। ওই মুসলমানের ঘরে খোঁজ নেন, প্রত্যেক মাসে 300 টাকা করে কেবিল ভাড়া, 2 তারিখে পেমেন্ট হয়ে যায়, একবারও বাঁধে না। কেন আল্লাহ করোনা দেয়, কেন আল্লাহ আমফান দেয়, ওটা বিবেক দিয়ে ভাবলেই বোঝা যায়, কিন্তু ভাববার সময় নেই। আমাকে নিয়ে আমি কখন ভাববো? আমি তো অন্যেরই চোর বলতে বলতেই আমার সময় শেষ। কথা বলছেন না কেন? আমি তো অন্যকে চোর বলতে বলতেই আমার সময় শেষ। আমাকে নিয়ে আমি কোনোদিন ভেবেছি আমি কত বড় চোর? ও তো সম্পদ চুরি করেনে বালা, তার থেকে বড় চোর আমি ঈমান চুরি করছি, মানুষের বিশ্বাস, বিশ্বাসের খেয়ানাতকারী, আল্লাহ ক্ষমা করেন না। বড় চোর কে?
যে মানুষের টাকা চুরি করে ও বড় চোর না। রাসূলুল্লাহ বললেন সবথেকে বড় চোর হলো যে নামাজের ভিতরে চুরি করে, যে ইমানের উপরে হস্তক্ষেপ করে, এই হচ্ছে বড় চোর। রাজা তোমার কাপড় কোথায়? ভাইরা বান্দরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বনে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জড়িয়ে দিয়ে গেলে ও আমার সাবারা আমার উম্মাত উম্মাতি ধনী হয়ে যাবে, আমার উম্মাত উম্মাতিরা ধনী হয়ে যাবে, দামি 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 পোশাক পরবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম দামি দামি পোশাক পরার পরে পৃথিবীর জমিনে নারী পুরুষ হয়ে যাবে উলাঙ্গিনীর মতো, উলাঙ্গি উলাঙ্গ পুরুষ উলাঙ্গিনী নারী হয়ে যাবে কায়ামতের দিনেতে। আমার আল্লাহ তাআলা জেনাকারী ব্যভিচারী মহিলাদের কাতারে আল্লাহ হশর নসিব করাবে। এ চিনে পুকুরের মা বোনেরা এ বন্ধ জন যুবকেরা আল্লাহ আমাদের অভাব দেয় না, না খেয়ে মারেন না। এত বড় একটা বিরাট মহামারী গেল তার উপরে আমার আল্লাহ আবার আমফান ঝড় দিল, একজন উঠে দাঁড়ান যে আমার আল্লাহ আমাদের না খাইয়ে রেখেছিল। কথা বলছেন না কেন? মানুষের যখন কর্মহীন টাকা পয়সা নেই, আল্লাহ ঠিক রহমত করে সরকারের মাথায় বুদ্ধি দিয়ে বললেন দাও ফ্রিতে চাল দাও। কথা বলছেন না কেন? ও সরকারের ক্যাটাগরি নয়, সরকারির ওটা কেরামতি নয়, আল্লাহর এটা হুকুম। একবার জোরে বলে, জোরে হবে না? আল্লাহ বলে যখন সৃষ্টিকর্তা আমি তোর রেজেক দাতাও আমি। একবার জোরে বলে, চিল্লে হবে না? তাই কারুর প্রশংসা করার আগে সেই মহান স্রষ্টার প্রশংসায় নিজেকে জড়িয়ে রাখুন। তোমার কাছে তোমার জীবনের থেকে, তোমার কাছে তোমার জীবনের থেকে মূল্য বেশি যেদিন তোমার ইমান হবে সেই দিন আবার ভারতবর্ষে আল্লাহ তোমার হাতেই তুলে দেবে। একবার জোরে বলেন, তোমার কাছে তোমার জীবনের মর্যাদা অনেক বেশি না? রাস্তাতে গেলে তোমার সামনে চারজন পেছনে চারজন পুলিশ লাগে যে, আর ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্রনায়ক হযরতে ফারুকে আজম রাতের অন্ধকারে এলাকা সার্চ করছে, এলাকা ঢুঁড়ছেন, এলাকা চষে বেড়াচ্ছেন, ওমরের কারুর লাগে না। কারণ ওমর দুনিয়া জয় করার আগে সেই দুনিয়ার মালিককে জয় করেছিলেন। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা দুনিয়াটাকে আগে জয় করতে শিখেছি, সেই জন্য আমরা ইমানদার কিন্তু পাক্কা দুনিয়াদার। আমরা ইমানদার কিন্তু পাক্কা দুনিয়াদার। আমাদের রাজি করার দরকার ছিল কার আগে? সরকারের নয়। রাজশক্তি, রাজশক্তি আমার দরকার নেই, রাজশক্তি ছাড়াও, রাজশক্তি ছাড়াও আমার আল্লাহ দুনিয়ার জমিনেতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। একবার জোরে বলেন, বলেন। আমি কথাটা ঠিক না ভুল বলছি গো? আমার রসুল দুনিয়া জন্ম নিয়েই তিনি নবী হয়েছিলেন, পৃথিবীর জমিনে নেতৃত্ব দিয়েছিলেন, দেননি। মক্কায় নবী আমার একা, গোটা মক্কা মদিনা গোটা দুনিয়ার মানুষ সব নবীর এন্ট্রি। রাসূলুল্লাহ একটু একটু করে সবর করে ধৈর্য ধারণ করে সব কিছু অ্যানালাইসিস গবেষণা করে দেখলেন এই অন্যায় রাহাজানির সঙ্গে আমাকে মেলানো যাবে না, তাই আমি স্বতন্ত্র আলাদা বিশ্বনবী ২৫ বছরের যুবক গুটি গুটি পায়ে চলে যায় সেই ২৫০০ ফিট উঁচু গাড়ে হেরা, কোথায় সেই জাবালে নূর? রাসূলুল্লাহ গভীর রাতে সেখানে যেয়ে গিয়ে সেজদায় পড়ে কাঁদে, ওগো জমিনের মালিক, ওগো আসমানের মালিক, ও পাহাড়ের মালিক, কাবা গৃহের মালিক, তুমি পারো সমাজকে শুধরে দিতে, আমার ক্ষমতা নেই, তবে তুমি যদি স্রষ্টা হয়ে থাকো, ওগো কাবা বাইতুল্লাহ শরীফের মালিক, তোমার কাছে দোয়া চাইছি, তোমার কাছে ভিক্ষা চাইছি, আরজু তোমার কাছেই অ্যাপ্লিকেশন করছি, তুমি এই গোটা পৃথিবীর অমনুষ্য সমাজকে মনুষ্যত্ব দিয়ে ভরিয়ে দাও। একবার জোরে বলো,
যদি হবে না সুবহানাল্লাহ, আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন না করেননি? আজকে কোন মুসলমানটা মসজিদে যেয়ে দোয়া চায়? জুম্মার নামাজে গেলে মনে হয় যেন ঈদের নামাজ পড়তে এসছে, এ কথা বলছেন না কেন? মদিনা মসজিদে হয় তো এটা? হ্যাঁ, ইমাম সাহেব খুতবা পড়বে কখন? অপেক্ষায় বাড়িতে বসে রে, চুপ কর। যেই খুতবা স্টার্ট করেছে গুড়গুড় করে দৌড়ে এসে শেষের কাতারে যে চুপ করে বসে রে, দু রাকাত শেষ, সালাম ফিরনে শেষ, ওর নামাজও শেষ, যেন ঈদের নামাজ পড়তে এসেছিল। যে রবের কাছে চায় না, দুনিয়ার নেতার কাছে চায়, দুনিয়ার মন্ত্রীর কাছে চায়, ও জাতি কোনোদিন উন্নতি করতে পারে না, কোনোদিন উন্নতি করতে পারে না। যে রবের কাছে চায়, যে রবের কাছ থেকে পায়, যে রবের কাছে চায়, যে রবের কাছ থেকে পায়, ওই পূর্ণ প্রতিষ্ঠিত মানুষ, ওর প্রতি আল্লাহ খুশি। একবার জোরে বলুন, যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়েছি, নামাজের ধার ধারিনি মুতিয়ে পানি লেয় না, আবার কি চাই? কথা বলছেন না কেন? বলেন, জেনে রাখিস নজওয়ান, যে নেতা তোকে, যে সরকার তোকে চাকরি দেবে, যে বলছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা লাঠি কেন্দার মুগুর ভারেঙ্গা, ও একদিন তোকে খোটা দেবে, এ চাকরি আমি পাইয়ে দিয়েছিলাম বলে চাকরি পেয়েছিস। বলেন, আর আল্লাহ আপনাকে সারাদিন খেতে দেয়, সারাদিন অক্সিজেন দেয়, সারাদিন শক্ত জমিনের উপরে চলাফেরা দেয়, আলো দেয়, আবার ঘুমনের জায়গায় আঁধার দেয়, বিনিময়ে কোনোদিন কিছু চেয়েছে? কথা বলছে আমার অজ বোঝা যায় না? তাহলে যে নেতা দিয়ে খোটা দেয় ও ভালো, না যে বিনা পয়সার না খোটাতে আপনার জন্য স্বাধীন একটা জীবন দান করে ওই শ্রেষ্ঠ? তারে কেন ভুলে যাচ্ছ? তারে কেন ভুলে যাচ্ছ? তাকে ভুলো না, তাকে ভুলে গিয়ে পৃথিবীর কেউ পৃথিবীর জমিনেতে নিস্তার পায়নি।